ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি সকাল মাসে ছোটো রোজা রাখলে কি মেয়েদের খাজা রোজাগুলো আলাদাভাবে করতে হবে না? জি করতে হবে। প্রথমে খাজা রোজা আদায় করুন, তারপরে ছয় রোজা। এটা বেস্ট, এটাই বেস্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে রমজান মাসের শ্যাম পালন করলো, তারপরে শাওয়াল মাসের ছয় রোজা রাখলো। এই ছয় রোজা যে কোনো দিন রাখতে পারে, একদম লাস্টে। তাই নির্দ্বিধায় যেটা উত্তম তা হলো প্রথমে কাজা রোজাগুলি আদায় করা, তারপরে শাওয়াল মাসের শ্যাম পালন করা। এবারে যদি নারী পারে না, তারা ধারাবাহিকভাবে শ্যাম পালন করবে, মানে শ্যামের কাদা আদায় করবে, রমজান মাসের শ্যামের কাদা। তারপর ওই হিসাবে সে তার তৌফিক অনুযায়ী আস্তে আস্তে শাওয়াল মাসের ছয় রোজা রাখলো। এই ধারাবাহিকতায় যদি রাখে, নিয়ত খালিস হয়, আমি যা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নারীকে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার সওয়াব দান করবেন। আর এটা কোনো কোনো আলিমেরও মত আছে। আল্লাহু আলম। আসসালামু আলাইকুম।